21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ঘিরে এখনও পর্যাপ্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে শহীদ মিনার পরিদর্শন করে জানান, শহীদ দিবস ঘিরে এই মুহূর্তে জঙ্গি হুমকি সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরও পুলিশ সব বিষয়ে মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত কূটনৈতিকেরা সহ সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে যাবেন। এজন্য ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানান ডিএমপি কমিশনার।